జయగురు భగవద్భక్త బృంద సకలకి జయగురు ప్రతి శుభ ఓ నమనారాయణ సకలి గురు పూర్ణిమ ఉపలక్ష్యే గురు మందిర ఉపస్థిత హేచన్ సమేత హేచన్ ভগবানকে আরাধনা করার জন্য গুরু ভগবানকে অর্চনা করার জন্য যে উপলক্ষে সমবেত হয়েছেন অর্থাৎ গুরু পূর্ণিমা উপলক্ষে সকাল থেকে অনেকে জিজ্ঞাসা করছেন বা এই গুরু পূর্ণিমাটাকে আসলে তো জানি না ও ওদের কাছে যেন শব্দটা নতুন পুত্র বললে পিতা আসে পিতা বললে পুত্র আসে গুরু বললে শিষ্য আসে আসে না হ্যাঁ সংক্ষেপ আলোচনা হবে যাতে সংক্ষেপ আমরা জিনিসটা একটু ধারণা করতে পারি বছরে কয়টি পূর্ণিমা বারোটি পূর্ণিমা বারোটি পূর্ণিমা বারোটি অমাবস্যা আষাঢ় মাসে যে পূর্ণিমা তা আষাঢ় মাসের পূর্ণিমা যদিও আসছে শ্রাবণ মাসের তারিখ এই পূর্ণিমাকে গুরু ভগবানের উদ্দেশ্যে সমাপ্তি করা হয়েছে গোমন্ত্র বলছে আপনারা যে গোমন্ত্র পাই যাই বারোটা পূর্ণিমার মধ্যে এটা যে পূর্ণিমা এই পূর্ণিমাকে গুরুদেবের উদ্দেশ্যে সমাপ্তি করা হয়েছে তাই এটার নাম গুরু পূর্ণিমা তারপর বৈশাখী পূর্ণিমা জ্যৈষ্ঠী পূর্ণিমা আষাঢ়ী পূর্ণিমা জুন পূর্ণিমা আসলে এক একটা পূর্ণিমা মাঘী পূর্ণিমা এক একটা পূর্ণিমার নাম আছে তো এটার নাম গুরু পূর্ণিমা হয়েছে তার মানে গুরুদেবের উদ্দেশ্যে সমর্পিত পূর্ণিমা তা গুরুদেবের উদ্দেশ্যে সমর্পিত পূর্ণিমা এটা কিরকম জিনিস এটাও তো বোঝা যায় এটা বোঝা গেছে পরিষ্কার গুরুর উদ্দেশ্যে সমর্পিত পূর্ণিমা এটা কিরকম সৃষ্টির আকারে ভগবান নারায়ণ সৃষ্ট জীবকে তার স্বরূপে পৌঁছানোর জন্য অনুগ্রহ শক্তিকে মজুদ রেখে দিয়েছেন যাতে শিষ্য বা জীব বিপদের ফলে তাকে উদ্ধার করা যায় ওই অনুগ্রহ শক্তি দিয়ে ভগবানের পাঁচটি শক্তি সৃষ্টি শক্তি দিয়ে সৃষ্টি করেন পালনের শক্তি দিয়ে পালন করেন সংহার শক্তি দিয়ে সংহার বিনাশ করেন আরো দুটো শক্তি তাকে বলে নিগ্রহ শক্তি আর তাকে বলে অনুগ্রহ শক্তি আর ওই দুই শক্তি জগতের কল্যাণের জন্য জীবের কল্যাণের জন্য যখন ভগবান দুষ্টের দমনের জন্য পৃথিবীতে অবতীর্ণ হন তখন ওই নিগ্রহ শক্তি পৃথিবীতে আসে নিগ্রহ করার জন্য আর ভগবান যখন অনুগ্রহ শক্তি নিয়ে পৃথিবীতে আসেন তখন উদ্ধার করার জন্য আসেন এই অনুগ্রহ শক্তির নামই হলো গুরু আর আগ্রহ শক্তির নাম হলো শিষ্য শিষ্য আগ্রহ করলে গুরু কি করবেন অনুগ্রহ করবেন শিষ্য যদি গুরুর কাছে না যান অনুগ্রহ কাকে করবেন শীতের দিন আমি আগুনের কাছে না যাই আগুন কাকে কৃপা করবে আমার খুব ঠান্ডা লাগছে আগুনের কাছে গেলে তাপ লাগবে ভালো লাগবে আমি আগুনের কৃপা কখন পাবো আমি
যদি না যাই পাবো না। সেরূপ শিষ্য যদি গুরুর কাছে যান, সনাতন হন, যত অর্জুনের মতো বলতে পারেন, তার অর্জুন ততটাই হচ্ছে শিষ্য, তত শিষ্য শুধু দীক্ষা নিলে শিষ্য হয় না, গুরু কাছে গেলেই ভক্ত হয় না, অর্জুনের মতো বলতে জানতে হবে, সম্পন্ন করতে জানতে হবে, শরণাগত হতে হবে। অর্জুনের শরণাগত ভাবটা দেখেন কি সুন্দর, তারপরে দোষ উপহার স্বভাব। অর্জুন বলছেন কৃপণতার দোষে আমি বিমূঢ় হয়েছি, কৃপণতার অনেক গুণ এরকমই করি, ভগবান আমি টিকটি থাকি না, ভগবান আমি টিকটি বুঝি না, ভগবানের টিকটি আমি উপাসনা করি না, এটা আমার মনের কৃপণতা। আমি সব কিছু করি কিন্তু সন্ধ্যা উপাসনা ভজনা সৎসঙ্গ প্রার্থনা কিছুই করি না, এটা আমার মনের দীনতা, এটা আমার মনের দুর্বলতা, এটা আমার খাটুসতা। আর যার দিন আমি বিষাদিত বিষণ্ণ, যার দিন আমি হতাশাগ্রস্ত, যার দিন আমি উচ্ছিন্ন, যার দিন আমি কি কর্তব্য বিরূঢ়, কোনটা করব কোনটা করব না, আমি দিশাহারা, কোন পথে চলব আমার কোনো রাস্তা নেই, আমাকে সঠিক কে পথ দেখাবে, কেননা আমি ভগবান উপাসনা করি না। তার কথা বলবেন কেন আমাদের ঘরে ঠাকুর পুজো দিয়ে সকালবেলা হতে উপাসনা করি, আসলে কি বিচার করে দেখেছেন ঈদের মধ্যে ঠাকুরকে বসাতে পারছেন কিনা, বাইরে ব্যাস 10,000 টাকা সিংহাসনে বসিয়েছেন, 50,000 টাকা ঠাকুর মন্দির করেছে, সেই কথাটাই অর্জুন বলছেন কার কইলো দোষ উপগত স্বভাব।
কৃপণ আমি ঈশ্বরকে ডাকি না, ঈশ্বরকে নিজে আমি এখানে বসাতে পারিনি, তাই আপনি সন্তানের দিকে আমার মন, ওরা মরবে, এরা মরে যাবে, আমাদের বংশ পুরাঙ্গার হয়ে যাবে, আমাদের বর্ণসত্য হয়ে যাবে, পিণ্ড পাবে না, লোক হয়ে যাবে, আমার এখন আত্মীয়স্বজনের দিকে দৃষ্টি, পিণ্ডের দিকে দৃষ্টি, আমার কোনো গুরুকে ঈশ্বরকে দিয়ে বসাতে পারি নাই, তা আমার মন কৃপণতার দোষে সংকীর্ণ, কার কত দোষ অপত স্বভাব, তা আমি জিজ্ঞাসা করছি কৃপা আমি হে ভগবান, আমি এখন জিজ্ঞাসা করছি, আমি জিজ্ঞাসা করছি আমার জীবনে আমার করণীয় কি, আমার করণীয় যেটা আমার সুমন্ত্র বহন করে আনবে, নিশ্চিত কল্যাণ বহন করে আনবে, যে শ্রেয় কল্যাণ পারমার্থিক কল্যাণ, তার জাগতিক কল্যাণ একটি পারমার্থিক কল্যাণ, জাগতিক কল্যাণকে বলা হয় প্রেয়, পারমার্থিক কল্যাণকে বলা হয় শ্রেয়, অর্জুন প্রেয় বলেনি শ্রেয় বলেছেন, এবং আমাদের তো শিখাতে চান ভগবানের শুধু প্রেয়টাই নয় শ্রেয়টাই প্রার্থনা করো, বড়টা চাইলে ছোটগুলো আপনি এসে যাবে, বড়ের মধ্যে তো ছোটগুলো অবস্থান করছে না, ছোটর মধ্যে তো বড় থাকে না, নাকি ছোটর মধ্যে বড় থাকে, বড়ের মধ্যে ছোট থাকে, বড়টা চাইলে ছোটটা এসে যাবে, বাবা যে বড় না বড় বাড়িতে গিয়ে একবেলা রান্না চাইও না, এক মুষ্টি ভিক্ষা চাইও না, আত্মসমর্পণ করে দাও, আমরা যেরকম হাত তুলি না আত্মসমর্পণ, আমি এক মুষ্টি ভিক্ষা চাইছি না, আপনার রাজ্যের আমি গরিব প্রজা, আপনি আমাকে যেমন মিষ্টি তেমন করেন, যখন একটা স্নানদান করেন আত্মসমর্পণ করেন রাজা তখন একটা ভালো কাজ দেন সারা জীবনের জন্য, সারা জীবনের আহার জন্য, আর যদি আমি এক পুষ্টি অন্য চাইতাম এক পুষ্টি অন্য নিয়ে ফিরে যেতাম, এর নাম প্রেয়, যখন স্নানদান করবো আত্মসমর্পণ করবো, তুমি যেটা দাও এটা আমার জন্য কল্যাণ, এটা শ্রেয়, অর্জুন এটাই চেয়েছিলাম, যা শ্রেষ্ঠা নিশ্চিত গৃহীত আপনি আমাকে সেটাই বলুন, কেন সবাই বললে হবে না, পরের লাইন বলছেন শিষ্য স্তম সাধি মান্তল প্রবর্ণ, আজ থেকে আমি শিষ্য আপনার শাসনের যোগ্য, আজ থেকে আমি আপনার শাসনের যোগ্য, এতদিন আমি আপনার শিষ্য হয়নি, আপনি আমাকে শাসন করেননি, শিষ্য মানে যে শাসন স্বীকার করে নেই, শিষ্য মানে দীক্ষা নিলাম তারপর বড় গলায় বললাম আমি অমুক আশ্রমের শিষ্য, তারপর কি বলো আমার এখানে অধিকার আছে আমার অধিকার দিতে হবে, এটা শিষ্যের লক্ষণ নয়, লক্ষণ অর্জুন এটা আমাদের স্বীকার নেই, অর্জুন হচ্ছে আমি শিষ্য তো স্বীকার করে নিলাম, মানে আমি আপনার শাসন করে নিলাম, শাসতে ইতি শিষ্য, শাস্তা হল গুরুদেব যিনি শাসন করেন, আর শাসন যিনি গ্রহণ করেন তিনি হলেন শিষ্য, তো শিষ্য হবার অর্থ মানে আজ থেকে আমি আপনার শাসন স্বীকার করে নিলাম, যেটাই করুন আমি সেটা মানতে বাধ্য, তথাপি আপনি আমাকে জাস্টিয়া যেটা শ্রেষ্ঠ যেটা আমার পারমার্থিক কল্যাণ, যে আমার কল্যাণ করে আসবে, যে আমার ইহকালের কল্যাণ দেবে, আমার পরকালও আমার কল্যাণ হবে, আমার মুক্তি হবে, আমার জ্ঞান হবে, আত্ম উপলব্ধি হবে, আমার ব্রহ্মানন্দ প্রাপ্ত হব, সেই জিনিসটাই আপনি আমাকে শিক্ষা দিন, অর্জুন আমাদের শিষ্য তত্ত্বের মধ্যে এই জিনিসটা শিখিয়েছে, কার কাছে সমর্পণ করেছেন, জগৎগুরু ভগবানের শিষ্যের, যে তিনটা জিনিসের কথা আমরা আরম্ভ করেছিলাম যে আসলে গুরু পূর্ণিমা, এই পূর্ণিমা গুরুদেবের উদ্দেশ্যে সমর্পিত, এই পূর্ণিমা তিথিতে ভগবানের কৃপা শক্তি জগতে অবতীর্ণ হয়েছিলেন, এই গুরু পূর্ণিমা তিথিতে ভগবানের অনুগ্রহ শক্তি গুরুর মধ্যে প্রকটিত হয়, তার এই তিথিটি সকল শিষ্যগণের নিকট বন্ধনীয়, পূজনীয়, মাননীয়, গ্রহণীয়, এই দিকে গুরুদেবকে আরাধনা করা, অর্চনা করা, গুরুতত্ত্ব উপলব্ধি করা, আস্বাদন করা, অনুভব করা তিথি, আমরা প্রতিদিনই গুরু পূজা করি, কিন্তু আজকে বিশেষভাবে গুরু পূজা, বিশেষ রূপেই গুরু পূজা,
ভগবানকে আমরা দেখতে পাই না। গুরুর অন্ত হলো নির্গুণ চ পরব্রহ্ম, গুরু ইতি অক্ষরদ্বয়ম্, মহামন্ত্র মহাদেবী গোপনীয়ত্বাত্রম্। মূল গুরু হলেন সচ্চিদানন্দ ব্রহ্ম, নির্গুণ চ পরব্রহ্ম, নির্গুণ চ পরব্রহ্ম গুরু ইতি অক্ষরদ্বয়ম্। গু আর গুরু এই অক্ষরদ্বয় দ্বারা হচ্ছে নির্গুণ পরব্রহ্মই গুরু। তার মানে গু মানে গুণাতীত, রূপ মানে রূপাতীত, তাই গুণাতীত রূপাতীত সত্তাই হচ্ছে পরব্রহ্ম গুরু। হে দেবী, এটা মহামন্ত্র। কে বলছেন? মহাদেব। কার বলছেন? পার্বতীকে। গুরু গীতার মধ্যে তন্ত্র বচনে বলছেন মহামন্ত্র মহাদেবী গোপনীয়ত্বাত্রম্। তা শিষ্য কাকে উপলব্ধি করবে? সে পরব্রহ্ম রূপাতীত গুণাতীত সত্তা, যাকে বেদান্ত দর্শনে ব্রহ্ম বলা হয়েছে, গীতার মধ্যে আত্মা বলা হয়েছে আমাদের, তিনিই তো পরব্রহ্ম, তিনিই পুরাণে যাকে আদি গুরু নারায়ণ বলা হয়েছে, তন্ত্র যাকে শিব বলা হয়েছে, দেবী পুরাণে যাকে আদ্যাশক্তি মহাদেবী বলা হয়েছে, সে পরম সত্তা হচ্ছে গুরু। নির্গুণ তিনি পরব্রহ্ম, তিনি রূপাতি অব্যক্ত সত্তা, তাকে কি করে উপলব্ধি করব? তাকে চোখে দেখা যায় না, হাতে ছোঁয়া যায় না। ইচ্ছা হয় দুটো ফুল চন্দন তার চরণে দেব, তার ফুল চন্দন কোথায় দেব? পা তো দেখতে পাচ্ছি না, কিন্তু নির্গুণ নিরাকার নিরাময় নিরাধার অখণ্ড অপরিচ্ছিন্ন ভাবান্তি রূপান্তি গুণান্তি সত্তাকে তাকে কি করে দেখব? তখন সেই গুরুদেব কি করেন? তিনি অনুগ্রহ করার জন্য শান্ত বিনীত শুদ্ধ আত্মা সদ্রমা ধারণাত্মম সমর্থ পুরিনিষ্ঠ প্রাণ সচ্চরিত ব্রতি শিষ্যের মধ্যে তিনি দেখা যায় গুরুর চারিটি রূপ, গুরু পরম গুরু পরান্তর গুরু পরমেশ্বর গুরু। আমরা পূজার সময় বলি ওম গুরুবে নমঃ, ওম পরম গুরুবে নমঃ, ওম পরান্তর গুরুবে নমঃ, ওম পরমেশ্বর গুরুবে নমঃ। বহুবচন অর্থ বলা হয়েছে। যখন আমরা নিশ্চিত গুরু পূজা করব তখন আমরা ওম গুরুবে নমঃ, ওম পরম গুরুবে নমঃ, ওম পরান্তর গুরুবে নমঃ, ওম পরমেশ্বর গুরুবে নমঃ, পরমেশ্বর গুরুবে নমঃ, পরমেশ্বর গুরুবে নমঃ, পরমেশ্বর গুরু একজন মন্ত্রদাতা গুরু প্রত্যম মন্ত্রায়ী পরম গুরু পরাক্র গুরু ত্বমি পরমেশ্বর গুরুহম। শিব বলছেন গুরুকে আমরা যাতে গুরু সংক্রান্ত করছি, গুণাতি রূপাতি নিরবয়ব নিরাকার নির্গুণ সত্তা, যাকে চোখে দেয় যায় না, ছোঁয়া যায় না, কিছু করা যায় না। আবার একদম বলছেন না, তিনি যখন আমার রূপ ধরেন, গুণ ধরেন, আমাদের কর্ণে মন্ত্র প্রদান করেন, মন্ত্র দাতা গুরু প্রত্যম মন্ত্র তথাই গুরু, আর মন্ত্রই পরম গুরু। পরম গুরুকে মন্ত্র যিনি আমাদের মন্ত্র দান করেছেন তিনি গুরুদেব, আর যে মন্ত্র দান করে পরম গুরু। আচ্ছা মন্ত্রে যে প্রতিপাদ্য দেবতা, আমি মনে করি যদি কৃষ্ণ মন্ত্র জপ করি, কৃষ্ণ মন্ত্রের দেবতা হচ্ছে কৃষ্ণ। আমি রাম মন্ত্র জপ করি, রাম মন্ত্রের দেবতা রাম। আমি যদি শিব মন্ত্র জপ করি, শিব মন্ত্রের দেবতা শিব। আমি দেবী মন্ত্র জপ করি, দেব মন্ত্রের দেবতা দেবী। আমি যদি ব্রহ্ম মন্ত্র জপ করি, ব্রহ্ম দেবতা ব্রহ্ম। তখন যে পরাত্মর গুরু তঙ্গি শিব পার্বতীকে বলছেন সকল মন্ত্রের পরাত্মর গুরু হচ্ছে মহাশক্তি তুমি, পরাত্মর গুরু তঙ্গি দেবীকে বলছে তুমি আদা শক্তি, আর পরমেশ্বর গুরু অহম শিব বলছে, আর পরমেশ্বর গুরু হচ্ছেন আমি। আমি যদি গুরুর আজ্ঞা পালন করি, গুরুদেবের সেবা করি, গুরুদেবের পূজা করি,
বাক্য পালন না করে, তার পূজা না করে, অর্চনা না করে, আরাধনা না করে পরম পুরুষ সেবার ঠিক হয়, অর্থাৎ মন্ত্রের সেবা সাধনার ঠিক হয় না। পরম পুরুষ সেবা কিরূপ? পরম পুরুষ সেবা হলো যদি আপনি নিয়মিত মন্ত্র জপ করেন, মন্ত্রার্থ মনন করেন, মন্ত্রের স্বরূপ চিন্তন করেন, মন্ত্র কি জিনিস উপলব্ধি করেন, সাধনা করে, গবেষণা করে, অনুশীলন করে, অভ্যাস করে, তখন আপনার মধ্যে কি প্রকটিত হবে? মন্ত্রের দেবতা অন্তরে প্রকটিত হবে। মন্ত্রের দেবরূপ, যোগীরূপ, শক্তিরূপ আপনার মধ্যে প্রকটিত হবে, আপনার কুণ্ডলিনী শক্তি জাগ্রত হবে, আপনি চক্রে চক্রে মন্ত্রের দুপুর আপনি দেখতে পাবেন, সেই শক্তিকে উপলব্ধি করতে পারবে। যখন আপনার এইভাবে জপ করতে করতে আপনার যখন মন্ত্র চৈতন্য হয়ে যাবে, আপনার কুণ্ডলিনী শক্তি জাগ্রত হবে, নিজের মধ্যে আপনি যখন আত্মশক্তি উপলব্ধি করবেন, তখন আপনার আস্তে আস্তে পরমেশ্বর গুরুর সন্ধান দিতে পারবেন। আপনি যদি পথে না চলেন, পথের লক্ষ্যে পৌঁছাতে পারবেন? আপনার গন্তব্য তো হরিদ্বার। আপনার যদি যাওয়ার ইচ্ছা হয়, আপনাকে টিকিট কাটতে হবে, নির্দিষ্ট দিনে যাত্রাও করতে হবে। হাওড়ায় পৌঁছলেন 12 ঘন্টার ট্রেন লেট, তথাপি আপনি ধৈর্য ধরে বসে আছেন, ট্রেন লেট আমাদের গাড়ি উঠতে হরিদ্বার যেতে হবে, উঠে গেলেন অবলম্বন করে পরমেশ্বর গুরুর কাছে পৌঁছা। তার কাছে পৌঁছতে পারলেই শান্তি, ওম শান্তি, ওম শান্তি, সমগ্র শান্তির আগত, সমগ্র আনন্দের আদর, জ্ঞানের আদর ওখানেই বিরাজ করছেন। সে কথাটাই আমরা প্রতিদিন বলছি, ওম ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞান মুক্তি। অর্থ কি? যিনি ব্রহ্মানন্দ স্বরূপ, সে পরমাত্মা, পরমেশ্বর গুরু, পরাত্মা গুরু, যে নির্গুণ ব্রহ্ম, তিনি ব্রহ্মানন্দ স্বরূপ, পরম সুখদাতা, সুখদম কে বলম, তিনি আপনাতেই আপন স্থিতি, অন্য কোন বৃত্তি দেহ সেখানে নেই। আমাদের শাস্ত্রে আছে ব্রহ্মের চতুষ্পাদ, তিন পাদ অমৃত স্বরূপ, আর এক পাদের মধ্যে মায়াময় অনন্ত বলে ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি বলে কার্যক্রম চলছে। ওই যে তিন পাদ, তা হল কৌবল্য স্বরূপ, আপন আপনাতে স্থিতি। ব্রহ্মানন্দন পরম সুখদম কে বলম, যা আপনা আপনার স্থিতি, আপনার আপনার অন্য কোনো বৃত্তি নেই, সৃষ্টিতে প্রলয় বৃত্তি সেখানে নেই। জ্ঞানবর্তী, তিনি জ্ঞান স্বরূপ, দ্বন্দ্বাতীত জগতের যে শ্রী কৃষ্ণ মান অপমান, সুখ দুঃখ, ভালো মন্দ, কুদা ইত্যাদি দ্বন্দ্ব, দুই থাকলে সেখানে দ্বন্দ্ব, যেখানে দুই সেখানে দ্বন্দ্ব, যেখানে দ্বন্দ্ব সেখানে মন্দ, সেখানে দ্বন্দ্ব আর সেখানে সবকিছু নষ্ট। তিনি দ্বন্দ্বাতি গগন সদৃশ, আকাশ ব্যাপ্ত সর্বব্যাপী, দ্বন্দ্বাতি ইতম গগন সদৃশ তত্ত্বমশ্যাদি লক্ষণ। তত্ত্বমশ্যাদি সংক্রান্ত হল আমাদের বেদের চারটি মহাবাক্য আছে। একটি মহাবাক্যের নাম হল ব্রহ্মাস্মি, দুই নম্বর মহাবাক্যের নাম তত্ত্বমসি, তিন নম্বর বাক্যের নাম প্রজ্ঞানং ব্রহ্ম, চতুর্থ মহাবাক্যের নাম অয়মাত্মা ব্রহ্ম। এগুলো বেদের মহাবাক্য। বেদের নাম শুনেছেন, আপনার মহাবাক্যগুলো মুখস্থ করুন, অন্তত বলতে পারবেন বেদের কিছু কথা শোনা আছে। বেদ তো কালেকশনও করছেন না, নিজেও পড়ছেন না, গীতা পড়েন বেদ পাঠ হয়ে যাবে, যেহেতু গীতা বেদের সার।
আর বেদের মহাবাক্য চারটি প্রধান মহাবাক্যের প্রধান বাক্য যে বাক্যগুলো মনন করলে চিন্তন করলে ব্যাখ্যা করলে বিশ্ব করলে যে বাক্যের মধ্যে মন নিবিষ্ট হলে যে বাক্যের মন ধ্যান করলে যে বাক্যের মন তন্ময় হয়ে গেলে মন মুক্ত হয়ে যায় জীব মুক্ত হয়ে যায় আপন স্বরূপ তিনি পায় তত্ত্বমসার লক্ষণ এই তত্ত্বমসার চারটি মহাবাক্যের যে লক্ষ্য ব্রহ্মানন্দম পরমসুখদম কেবলম জ্ঞান মুক্তি দ্বন্দ্বাতীতম দ্বাদশ দৃশম তত্ত্বমসাদি লক্ষণ একম ওই এক দুই দিন এক নয় আমরা এক দুই দিন এককে চিনি এক তাই না ওয়ান টু থ্রি এক দুই দিন এটাই চিনি এটা সে এক নয় এই একের অর্থ আরেক রকম কোন শীতল এলে তাকলে বলবে এ বক্তার মাথা খারাপ এক বলবো না তো কি বলবো আপনার সবাই জানেন তো একটা এক এরকমই এক কিন্তু একটা না আমাদের শাস্ত্রে একের অর্থ ওই রকম এটা একটু শাস্ত্র পড়তে হয় জানতে হয় এক শব্দ রক্ত কি এক শব্দ রক্ত হলো সর্বর্ণ সজাতীয় বিজাতীয় ভেদ রহিত যে সত্তা ওই নাম হলো এখন আমি এক হয় এখানে দুই আছে তিন আছে অসংখ্য আছে তাই না এক বলে দুই থাকবে না যদি আমি গাণিতিক শব্দ বলি এক দুই তিন এখানে কি আছে অসংখ্য আছে ভগবান তো অসংখ্য না ভগবান এ একম এবং অদ্বিতীয় ব্রহ্ম একম এবং অদ্বিতীয় ব্রহ্ম সেজন্য ওটা গাণিতিক এক নয় এক বলে গাণিতিক এক বলে আমার দুই বোঝাবে আর দুই তো কেউ নেই কেউ তো নেই আমি যারা আর নেব নানা স্থিতি ইচ্ছে আমি যারা কেউ নেই একম অদ্বিতীয় ব্রহ্ম সর্বত ব্যতিরহিত স্বজাতীয় ব্যতিরহিত বিজাতীয় ব্যতিরহিত এগুলো আবার কি সর্বত ব্যতিরহিত মানে জানেন মনে করেন আমার শরীর আমার এই হাতের সঙ্গে আমার এই চেহারা কি কোনো মিল আছে চেহারার সঙ্গে পায়ের কোনো মিল আছে নিজ অঙ্গের মধ্যে এই যে মিলাবে এই যে সাদৃশ্য বিসাদৃশ্য এই যে পার্থক্য এটা নাম হলো স্বগত ভেদ একটা সঙ্গে একটা ভেদ আছে তফাৎ আছে তো ব্রহ্মের বা পরম গুরুত্বপূর্ণ আকার নেই আপনি স্বগত ভেদ করবেন কি করে এটার সঙ্গে একটা ভেদ আছে এটার সঙ্গে একটা ভেদ আছে এটার সঙ্গে একটা ভেদ আছে ব্রহ্মের তো আকার নেই আপনি ভেদ করতে পারবে তাই তিনি স্বগত ভেদ রহিত সজাতি বলতে একই জাতির সৃষ্টি মানুষ হলে মানুষ পশু হলে পশু গরু বলে গরু চাঁদ বলে চাঁদ আচ্ছা মানুষ দুই এই মানুষের সাথে এই মানুষের ভেদ আছে এই মানুষের সাথে এই মানুষের ভেদ আছে এটা ফর্সা এটা কালা এটা লম্বা এটা ছোট এটা বেটে এটা মোটা এরকম হয়ে যাচ্ছে না যে মানুষের মানুষ অসংখ্য ভেদ আছে ব্রহ্মের কি এরকম কোন ভেদ আছে ব্রহ্মকে আরেকটা আছে যে আরেকটা ব্রহ্মের সাথে ব্রহ্মের তুলনা করা হবে তাই তিনি স্বজাতীয় বেদ রহিত বা বিজাতীয় ভেদ মানুষের সাথে পশুর ভেদ আছে পশুর সাথে আরেকটা পশুর ভেদ আছে গরুর সঙ্গে ছাগলের চালের শিয়ে শিয়ে সঙ্গে বেড়ার বেড়া সঙ্গে শিয়ালের ভেদ আছে যখন ব্রহ্ম ছাড়া কিছু নেই তখন কোনো সম্ভবই না তাই এক সর্বত স্বজাতীয় বিজাতীয় বেদ রহিত কে নিত্যম তিনি সর্বদা অবস্থান করছেন ভূত ভবিষ্যৎ বর্তমান তিনি সর্বদাই আছে বিমলম নির্মল অপরিচ্ছন্ন কোনো উপাধি অচলম স্থির সর্বদী সাক্ষী ভূতম সকল মানুষের হৃদয়ের মধ্যে তিনি বুদ্ধিবৃত্তিতে সাক্ষী রূপে বিরাজ করছেন আমরা যা করি না সাক্ষীটা তার একজন আছেন ভালো করি মন্দ করি গীতা পাঠ করি বা না করি শাস্ত্র রক্ষা করি বা না করি কারোর পিছনে লাগি বা না লাগি গাল মন্দ করি কি না করি কাকে ঈর্ষা করি বা না করি হ্যাঁ কাকে ঈর্ষা করি বা না করি সাক্ষীটা তার একজন সর্বদী সাক্ষী ভূতম সকল মানুষের
হৃদয়ের বুদ্ধি বৃদ্ধিতে তিনি সাক্ষী রূপে বিরাজ করছেন। বাবাতীতম তিরুনয়তম সদ্গুরুত্বাম নমামি, সেই সদ্গুরুকে আমরা প্রতিদিন প্রণাম করছি যিনি এইরকম স্বরূপ। এটা হচ্ছে গুরুতত্ত্ব। অর্থাৎ তিনি নির্গুণ, তিনি সগুণ, তিনি নিরাকার, তিনি সাকার, তিনি নিরময়, তিনি অভয়ভূত, তিনি রূপাতীত, তিনি রূপাকর, তিনি গুণাতীত, তিনি গুণাকর। আমার শিষ্য তত্ত্বটা কি হবে? এই যে গুরু তত্ত্ব, এই তত্ত্বটা কে উপলব্ধি করতে পারে? কে উপলব্ধি করতে পারে? পরে গুরু তত্ত্ব উপলব্ধি করতে হলে যোগ্যতম শিষ্য চাই, গুরু কৃপা লাভ করতে হলে সেই যোগ্য শিষ্য চাই, গুরু বাইকের মর্মার্থ উদ্ধার করার জন্য যোগ্য শিষ্য চাই। গুরু তত্ত্ব উপলব্ধি করার জন্য, গুরু কৃপা লাভের জন্য, আর গুরুর বাক্য মর্মার্থ উদ্ধার করার জন্য এটা যোগ্য শিষ্য। গুরুর বাক্য উদ্ধার করার জন্য কিরকম গুরু বাক্যের মর্মার্থ কি? গুরু বাক্যের মর্মার্থ সবাই বুঝতে পারে না। বালানন্দ মহারাজের এই বিশেষ সুন্দর একটি কাহিনী আছে। বালানন্দ মহারাজ প্রসিদ্ধ মহাত্মা, তিনি নরমাদা তিনি বহু বছর পরিক্রমাকে নরমাদা মায়ের দর্শন লাভ করে জীবনে ধন্য করেছেন। সে বালানন্দ মহারাজের ওনার সর্বকথিত একটি কাহিনী আছে। ইনি বলছেন, বলে দেখো গুরু মন্দিরে বসে আছেন আর গুরুদের দেখতে পাচ্ছেন বাগানের মধ্যে একটা ছাগল ঢুকে বাগান নষ্ট করে দিচ্ছে। এমন পরিমাণে সুন্দর সাজানো বাগান কে নষ্ট করে দিচ্ছে? শিষ্যকে দেখে বলছে, এরা বাগানের ছাগল ঢুকেছে তাকে মারো। অতএব বলছে, এরা বাগানের ছাগল ঢুকেছে যাও। সে যাচ্ছে, মারো না তাকে, মারো। বলেন তো এটা অর্থ কি? আমার মতো যদি শিশুকে একটা লাঠি নিয়ে ফেলে দেবো আগে ছাগলকে, মারবো না? গুরুদেব বলেছেন তো মারবো, গিয়ে ছাগলটা মেরে একবার গেলে বের করে দেব। কিন্তু ওই শিষ্যটা আমার মতো অতন্ত উত্তম শিষ্য, যেতে বলেছেন দাবি তো হয়েছেন, যে বলছেন মারো দাঁড়িয়ে গেছে। অন্যান্য যারা অতন্ত শিষ্য ছিল, তুমি বোকা শিষ্য, গুরুদেব বলেছেন ছাগলটাকে মারতে, তুই দাঁড়িয়ে গেলি। সে বাগানের দিকে না গিয়ে পিসপা গুরুদেবের দিকে এসে গুরুদেবকে প্রণাম করে বসে আছে। ঠিক কাজ করছে, এটা ঠিক কাজ করছে, ঠিক কাজ করছে। কিরকম? এই যে ছাগলটাকে মারার জন্য তার মনের মধ্যে যে ক্রোধ বৃদ্ধি উদয় হয়েছে, ক্ষোভ থেকে ক্রোধ, গুরুদেব বলছে মারো, আরে ছাগলটাকে মাফ করে দিই, তোর ক্রোধকে মাফ করেছে। শিষ্য উপযুক্ত শিষ্যটা বুঝতে পারে, অদম শিষ্য লাঠি দিয়ে দিতে এরকম গুরু বাক্য সবাই বিতরণ করতে পারে না। যোগ্য শিষ্যই পারে গুরু বাক্যে মর্মার্থ উদ্ধার করতে, লঙ্ঘন করতে। মারো তার মানে তোমার ক্রোধকে মারো। আরে বা ছাগলকে মারলে কি হতো? অপুষ, সে মানুষ সে আবার আসবে, আর এদের বাগান নশ্বর, আজ কাছে কাল নেই, ওটাকে উদ্ধার করে কি হবে? তুমি তো সাধু হতে এসছো, সাধু হলো অসাধু বৃদ্ধগুলোকে আগে বিনাশ করো, কামক্রোধ গোপকে বিনাশ করো। গুরুদেব তার কর্তব্য দিয়েছে, গুরুদেব তার গোপকে বিনাশ করার জন্য আদেশ দিয়েছে। যোগ্য শিষ্য বুঝতে পারে সেটা আবার ক্রোধকে মারলো না, ক্রোধকে মারার জন্য দাঁড়িয়ে গেছে। বুঝতে হয় এটা আমার গুরু বাক্যের মর্মার্থ উদ্ধার করার জন্য কি হয়? যোগ্য শিষ্য। আর গুরু কৃপা লাভের জন্য যোগ্য শিষ্য হওয়া যায়। সেরকম সুন্দর একটা কাহিনী আছে,
এসে তত্ত্বকথা বলে জিমেনে আসবে তার একটু বক্ত হচ্ছে এক্সাম্পল ইজ বেটার দ্যান অ্যাডভাইস একটা কথা আছে এর মধ্যেও রহস্য আছে কাহিনীর মতো রহস্য আছে তত্ত্ব আছে বুঝিবার বিষয়ও আছে কুরুষের গুরুভক্তি কুরুষ নামে ভক্ত ছিল আজ থেকে ধরুন প্রায় 500 বছর আগে সাক্ষাৎ কাহিনী বাস্তব কাহিনী যখন আদেশ সন্তানের সমসাইকেল আচার্য রামানুজ যারা একটু লেখাপড়া করেন তারা জানতে পারেন আচার্য রামানুজ যিনি বিশিষ্ট অদ্বৈতবাদের মতদর্শ আচার্য রামানুজের খুব নাম আছে দক্ষিণ ভারতের দিকে বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্প্রদায় আচার্য রামানুজ আমরা যেহেতু যারা নির্বিশেষ অদ্বৈতবাদী আদিত্য সম্পর্কে একটা হৃদয়ের অন্তরতম স্তরে বসে তা পূজা করে আর যারা বিশিষ্ট অদ্বৈতবাদী সেরা ছেড়ু আচার্য রামানুজকে উপাসনা করে এই রামানুজের শিষ্য ছিল কুরেশ খুব গুরুভক্তি উনি বিশ্বভক্ত রাম ভক্ত আচার্য রামানুজ বিশ্বভক্ত তো কাঞ্চি দেশে চোর রাজ্যের রাজা ছিলেন রাজা জানতে পারলেন আচার্য রামানুজের প্রসার আধিপত্য তিন দিন বিস্তার লাভ করছে আর ওই যে রাজা চোর রাজ্যের রাজা তিনি ছিলেন শিবভক্ত রাজা ভাবলেন আমি যদি আচার্য রামানুজকে নিয়ে যদি আমার এই শিব তত্ত্ব এটা যদি সর্বত্র প্রসার করতে পারে তাহলে দেখা যাবে কি জগতের মধ্যে শিব সত্যটাই বেশি প্রকটিত হবে এই উদ্দেশ্যে কি করছেন রাজা কৃমিকে ওই আচার্য রামানুজকে তার দরবারে আমন্ত্রণ জানান গোপন সিদ্ধান্ত গোপনে রেখেই ছাড়লেন এখন রাজা ডাক দিয়েছেন রাজাটা পালন করতে হয় তিনি যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু ওই যে গুরুভক্ত কুরেশ এটা আচার্যের একনিষ্ঠ ভক্ত বলছে গুরুদেব আমার জন্য কেমন সম্ভব আছে বলে বাবা কি বলছেন আমার মনে হচ্ছে রাজার উদ্দেশ্য অভিসন্দেশ ঠিক না আপনাকে যদি উনি কোনো একটা কাহিনী সিদ্ধি বা করার জন্য মতলব করেছেন আর আপনি তাতে যদি বাধা দেন আমার মনে হয় আপনার জীবনে বিপন্নতাও আসতে পারে তাই গুরুদেব আপনি যদি কৃপা করে এই যাত্রা যদি আপনি একটু চিন্তা করুন তাহলে না যাওয়ার জন্য বলতে পারছেন না বা থেমে যাওয়ার জন্য বলতে পারছেন না তখন গুরুদেব বলছে দেখো রাজাটা তো মান্য করা যায় না তোমার তো যেতেই হবে বলে গুরুদেব না এবার শিষ্য একটু কঠোর বলেন না গুরুদেব আপনি যাবেন না আমার যেন কেমন যেন সন্দেহ আছে সত্যিকারের যারা গুরুভক্ত তারা গুরুদেবের অগ্রে পথে কি ঘটে সব বুঝতে পারে যেরকম আমাদের সকলের জীবনে পদ্মবার তাদের সব জানতে পারতেন সব জানতে পারতেন একটা যেন বিপদ আসছে এটা পুরুষ জানতে পেরে গেছে কেননা হচ্ছে গুরুদেবকে ভাবনা করার পর তার মধ্যে ভবিষ্যৎ তার মধ্যে ফুটে উঠেছে না গুরুদেব আপনি যেতে পারবেন না এই অবাধের বিনীত প্রার্থনা একটা কাজ করুন আপনার এই পোশাক আমাকে পরিয়ে দিন আপনাকে তো রাজা কোনদিন দেখেননি আমি আপনার প্রতিনিধি বলবো না আমি আপনি হয়ে ওখানে আমি পৌঁছে যাবো বলে দে তোকে বিপদে ফেলে দিই আমি নিরাপদে যাবো এটা আমার স্বভাবাই গুরুদেব আপনি বেঁচে থাকলে জগতে লক্ষ লক্ষ লোকের মঙ্গল হবে আমার মধ্যে দিন অবলম্বন যদি আপনার জন্য প্রাণ দিতেও প্রস্তুত যদি প্রাণ দে আমার জন্য ধন্যবাদ করবো কিন্তু আপনি যেতে পারবেন না পুরুষের একান্ত গুরুভক্তির বলে রামানুজ আপনি করবেন নিজের পোশাক পুরুষকে পরিয়ে মঙ্গলের কাছে প্রার্থনা এর প্রাণ ভগবান আমার পুরুষকে রক্ষা করুন আর এদিকে চন্দ্রবেল ধারণ করে রামানুজ দেশ ছেড়ে চলে গেলেন কুরেশ সেই রামানুজের পোশাক পরে প্রান্তবার পৌঁছে গেলেন রাজা তাকে অভিবাদন করলেন পাঁচজন দিলেন তাকে সিংহাসনে বসালেন অনেক ভালো ভালো কথা শোনালেন অনেক ভাব বিনিময় হলো
এবার জুরি থেকে বিরাম দিল আসল কথা, আসল কথা ওই যেটা সন্দেহ করেছিল সেটা। একটা প্রশ্ন করলেন রাজা, বলছেন আপনার তো অনেক সুনাম, আমি জানি পূর্ব আপনি একবার আমার ভগ্নিকে বাঁচিয়েছেন, একবার ওই রাজার ভগ্নির কোন ব্রহ্মদৈত্য ভর করেছিল, এই রামানুজ তার যোগ বলে আপনার রক্ষা করেছেন, সেটাও রাজা জানতেন। বলে পূর্ব আপনি আমার ভগ্নিকে রক্ষা করেছেন, তো আজকে আপনার কাছে আমার একটা প্রশ্ন, জগতের আশ্রয় তত্ত্বটা কি আর কিভাবে তাকে লাভ করা যায়, আশ্রয় তত্ত্বটা কি? বলে এটা তো সহজ প্রশ্ন, তাজন জগতের একমাত্র আশ্রয় তো নারায়ণ, সর্বশাস্ত্রে প্রসিদ্ধ, বেদে ভাগবতে গীতায় শাস্ত্রে হরি 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 এব জগৎ জগদেব হরি হরি জগৎ মানিত রূপে নাম হরির অন্ত নাম, যে নামে হরি তর্চনা করুন সে নামে তিনি কৃপা করি হরি নারায়কে একমাত্র জগতে পরমাশ্রয়ে তাকে বোঝনা করে তাকে লাভ করা যায়। এখন রাজা চিন্তা করতে সোজা আমরা তো গিয়ে উঠবে না, একটু বক্র প্রশ্ন করতে হবে। তখন বলছেন বলুন তো শিব আর হরির মধ্যে কে শ্রেষ্ঠ? আপনারা একটা জিনিস জানেন কিনা জানি না, শিব আর হরির মধ্যে যারা কপাত রচনা করে শাস্ত্র বলতে সেটা বড় নাম অপরাধ করে, দশটি নাম অপরাধ আছে, তার মধ্যে দুই নম্বর অপরাধ হচ্ছে শিব আর বিষ্ণুর মধ্যে তপাক করা, ওটা একই সত্তা, ওদের মধ্যে কোনো পৃথকত্ব নেই। দেখবেন দেবতাকে তখন দেবতারা অসুন্দর আক্রমণে বিপদে পড়ে সব সবাই মিলে তখন ওরা মিটিং করে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইন্দ্র বরুণ যম কুবের সবাই এসে যায়, আর আমরা কি করি, আপনি শিব ভক্ত আপনি নারায়ণ ভক্ত আমি রবি ভক্ত, আপনি গুরু ভক্ত আপনি গুরু ভক্ত আমি দেবী ভক্ত, আমরা পৃথক করছি, ওরা কোনো পৃথক করে না, পুরাণ করবে সব একত্রিত হয়ে যায়, দেবতারা যখন বিপদে পড়ে সব এক জায়গায় এসে যায়, সিদ্ধান্ত নিয়ে কি করা যায়, তাই না? সেখানে মিলামিল হয়ে যায়, শিব বিষ্ণু হরি নারায়ণ পুরুষ সব একত্র হয়ে যায়, আর এখানে সব বেজার। এখন রাজার সেই অবস্থা, যেহেতু তিনি শিব ভক্ত তিনি চাচ্ছেন শিবকে বড় করতে নারায়ণকে ছোট করতে, তাই এরকম কুটকুট প্রশ্ন করছেন, বলুন তো কে বড় নারায়ণ বড় না শিব বড়, বলে দ্রোণমস্তি, এমন একটা উত্তর দিয়ে দিল দ্রোণমস্তি, দ্রোণ শব্দের অর্থ করে নাম আছে ওজন করা, দ্রোণ দ্রোণ কোন ওজন পরিমাণ আছে, তো ওই পরিমাণ বাঁচানোর জন্য কতগুলো শব্দ করা হয়, দ্রোণ শিব শিব, কিন্তু এই শিবটা দেওয়া কিন্তু মহাদেব নয়, ওখানে শিব চন্দ্র অর্থ হলো একটু দ্রোণ কম, ওটা যদি 32 হয় এটা হলো 30 এর। এখন ওটা একটু রহস্য করলেন ওই ভক্ত পুরেশ, যখন দ্রোণস্থি বলেছেন এখন রাজা একটু খালি দিয়ে চিনি দিয়ে রেখেছে, তুমি নারায়ণ বড় করছো শিবকে ছোট করছো, আসলে তো ত্যাগ করেন কি করছেন রাজা, হ্যাঁ তখন একবার জল্লাদকে ডাকলে, আর আমি এখনই তোমার মস্তক বা গন্ডন এখনই আমি কেড়ে দিতাম, কিন্তু না তুমি আমার পূর্ব উপকার করেছো, আমার ভগ্নিকে ব্রহ্মদৈত্যের হাত থেকে বাঁচিয়েছো, তবে আমি তোমাকে যন্ত্রণা দেব, কি যন্ত্রণা দেবো, তোমার চোখ দুটো পুড়িয়ে দেব, জল্লাদের যে কথা শেখা চোখ দুটো পুড়িয়ে দিলেন, তিনি তো জানেন তিনি এবং প্রস্তুত ছিলেন, তিনি গুরুদেবকে বাঁচতে পেরেছেন, এই জন্য তার মনে অনেক আনন্দ, আজ যদি আমার জায়গায় গুরুদেব থাকতো আছে যে রামানুজ থাকতো এই রাজার হাত থেকে তো এরকম যন্ত্রণা পেত, তাই তিনি বড় করে আনন্দ, আমার চোখ দুটি যা গুরুদেব তো আমি বাঁচতে পেরেছি, গুরুদেবকে তো আমি দূর সরিয়ে নিয়েছি, আমি তো জানি রাজা এরকম আক্রমণ করবে, আমি তো প্রস্তুত, আমার মৃত্যুদণ্ড হলেও আমি রাজি, বড় করে খুব আনন্দ হচ্ছে, তার যে চোখ দুটো পুড়িয়ে দিচ্ছেন তার জন্য তার কোনো ব্যথা নেই, তার কোনো আর দুঃখ নেই, মনে আরো তিনি হাসছেন হাসছেন। সম্বাদ চলে এলো রামানুজের কাছে যে রাজা এইভাবে এমন
মহাপুরুষের চোখ কুকড়ে নিয়েছেন। সেটা কোন মহাপুরুষের আচার্য রামানুজ জানেন। আচার্য রামানুজ সেখানে তিনি ধ্যানে বসেছেন, ভগবানের প্রার্থনা করছেন, হে ভগবান আমার পুরুষকে উদ্ধার করুন, সে আমার যে জীবন বিপন্ন করে চলে গেছেন, রাজার রোষ পড়ে গেছেন, আক্রোশ আক্রমণে পড়ে গেছেন। তার এই অন্ধ চোখ দিয়ে যন্ত্রণাময় চোখ দিয়ে রাজভবন ত্যাগ করে কোনো এক কুটিরে বসে ভগবানকে ডাকছেন। তাও অনেক চলছে, সেখানে আচার্য রামানুজ আসতে পারছেন না, যদি জানতে পারেন। তাই তিনি আচার্য রামানুজ এক ভক্তের মাধ্যমে খবর পাঠালেন যে বলো পুরুষকে বলো বরদরাজ ভগবান হরি তার কাছে বড় প্রার্থনা করতে, তিনি তাকে বর দেওয়ার জন্য প্রস্তুত, আমি প্রার্থনা করেছি আশীর্বাদ নিয়েছি। ওদিন গুরুদেব স্বয়ং নারায়ণের কাছে আশীর্বাদ দিয়ে রেখেছেন, শুধু এখন পুরুষ ভগবানের কাছে প্রার্থনা করবেন, বর চাইবেন, বর দেবেন। তখন এক ভক্তের মাধ্যমে তখন কি করা হলো, তার কাছে সম্মান পাঠানো হলো। পুরুষ কি বর চেয়েছেন জানেন? নিজের চোখ চাড়নি। হে ভগবান দয়াময়, যখন বরদরাজকে আহ্বান করেছেন, বরদরাজ বলছে বড় ভক্ত কি বর চাও? হে গুরুদেব, এই রাজাকে ক্রোধ শান্ত করে দিন। প্রকৃত ভক্ত কেমন দেখেন? নিজের চোখের যন্ত্রণায় ভুগছেন, নিজের জন্য কিছু চাইছেন না। যে রাজা তাকে তাকে শাস্তি দিয়েছেন, তার চোখ উপরে নিয়েছেন, তাকে যন্ত্রণা দিয়েছেন, আজ বলছেন হে ভগবান তার ক্রোধ শান্ত। এদিকে বরদরাজ তিনি তৃপ্ত হতে পারছেন না পুরুষের বর শুনে, বল আরো বর চাও, তুমি আরো বর চাও। হে ভগবান, যেন এই রাজা বৈকুণ্ঠে স্থান পায়। কি অদ্ভুত প্রার্থনা দেখুন, এগুলো আমাদের আদর্শ, এগুলো আমাদের শিক্ষার বিষয়। যারা আমাদের শত্রু দা করেছে আসলে তারা আমাদের শত্রু নয়, এটাই শিক্ষা দিচ্ছেন। প্রার্থনা করছে সে যেন বৈকুণ্ঠে স্থান পায়। বরদরাজ তিনি তিক্ত হতে পারছেন না, বরদরাজ চাইছেন যেন পুরুষ নিজের জন্য কিছু চান, বলে আরো কিছু বলেন না, আমার আর কিছু চাওয়ার নেই। বরদরাজ অদৃশ্য হয়ে গেলেন, রামানন্দের সম্মান গেল, পুরুষ নিজের জন্য কিছু চাইলো না, সে তার চোখ যদি যেমন সেমন যন্ত্রণাময় অন্ধ হয়ে পড়ে রইল। আর ভগবান, আবার তিনি আচার্য রামানন্দ এক ভক্তকে সম্মান পাঠালেন, বলো তাকে আমার বরদরাজ কাছে বর চাইবে। কি বর চাইবে শিখিয়ে দিল, পুরুষের যে চোখ তুমি এই চোখ আমার, ওই দেহকে বিনাশ করার অধিকার তার নেই, ওই দেহ আমার, আমি বড় কষ্ট পাচ্ছি, আমাকে যেন কষ্ট থেকে মুক্তি দেয় তার চোখ দু যেন সে ফিরে পায়। এই জায়গাটা কিন্তু বুঝার বিষয়, রহস্যের বিষয়, এই জায়গাটা পরে বলছি। আমার গুরুদেবের সম্মতি দেখো, এই চোখ দুটিতে তিনি বড় কষ্ট পাচ্ছেন, এই চোখ দুটি দিয়ে আমার গুরুদেবকে মনের সান্ত্বনা দিন। ব্যাপারটা বুঝেছেন? যেদিন শিষ্য সত্যিকারের দীক্ষা নেই সেদিন শিষ্য দেহটা গুরু হয়ে যায়, গুরু সম্পত্তি হয়ে যায়। এটা যে শিষ্য অনুভব করতে পারে না সে শিষ্য না। প্রকৃতি শিষ্যে যেদিন সে গুরু কাছে নিজের দেহটাকে বিলিয়ে দেয়, নিজের জন্য কিছু চায় না, যা চায় গুরুর জন্য, সেজন্য বেদের মধ্যে আমাদের একটা প্রামাণ্য শান্তি মন্ত্র, ওম সহনা ভবতু কি বলছেন? ওম সহনা ভবতু, সহন আমার জন্য এবং আমার গুরুদেবের জন্য, আমাদের দুজনকে আপনি রক্ষা করুন। ভগবানের জ্ঞান থাকে
জ্ঞানের সাক্ষাৎ গুরুদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নয়, তাই গুরুর জন্য প্রার্থনা করছেন ও সহনা ভবতু, আমাদের দুজনকে আপনি রক্ষা করুন, সকল অবস্থা থেকে আমাদের উদ্ধার করুন, সকল বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন, সকল অবিদ্যা থেকে আমাদেরকে রক্ষা করুন, অজ্ঞান থেকে আমাদেরকে রক্ষা করুন। সহরো গুণাক্তু, আমরা যেন সেই ব্রহ্ম বিদ্যার ফল অনুভব করতে পারি, দুজনেই পারি, আগে গুরুদেব পাঠান তবে আমি পাবো। যে বিদ্যা আমরা লাভ করেছি এই বিদ্যা যেন অক্ষুণ্ণ ভাবে অব্যাহত থাকে আমার মধ্যে, প্রার্থনা করেছেন গুরুদেবের কাছে, বরদরাজের কাছে প্রার্থনা করেছেন এই দেবতা গুরুদেবের সুস্থ করে দিয়ে আমার চোখ গিয়ে দিয়ে আমার গুরুদেবের সন্তুষ্টি দান করুন। তখন গুরুদেব তাকে আশীর্বাদ করলেন এবং গুরুদেবই তার জন্য বরদরাজের কাছে আশীর্বাদ নিয়ে আসলেন এবং তাকে দিব্য জ্ঞান দিয়ে তার জীবনকে ধন্য করে দিলেন। এই জন্য বলছি যে গুরু কৃপা লাভের জন্য পুরুষের মতো যোগ্য শিষ্য হওয়া চাই। সেই যোগ্য শিষ্য কিভাবে হবে? শাস্ত্রদান দর্শন দিয়েছেন শান্ত বিনীত শান্ত শিষ্যের লক্ষণ কি? শান্ত, যে শাসন মানে সে শান্ত হয়, যে শাসন মানে না সে শান্ত হয় না, যে সংযম করে না সে শান্ত হয় না, সে সদাচার মানে না সে শান্ত হয় না, যে সাধনা করে না সে শান্ত হয় না। শান্ত কে হয়? যে গুরুদেবের শাসন মানে। শান্ত বিনীত বিনম্র, তিনি কি দেখছেন? আচ্ছা, আমরা গুরুদেবের কাছে গেলে বিনত হয় না, হয়তো যখন গুরুদেব চলে যায় তখন নম্র থাকি থাকি না, কেন? গুরুকে বরঞ্চ গুরু আমার সম্মুখ থেকে অন্তরাল হয়ে গেছে, এখন বিনীত হবো কেন? এখন মাথা সোজা হয়ে দাঁড়াবো, সোজা হয়ে কথা বলবো না। সব শিষ্যের লক্ষ্য হলো কি? অবিরত গুরুপদে রাখিবে ভগবতী অকাণ্ড ব্রহ্মাণ্ডে দেখ শ্রী গুরু মূর্তি, অবিরত গুরুপদে রাখিবে ভক্তি। তুমি অবিরত, কিন্তু তোমার স্বরূপে গুরুদেব আসেছেন, তাই তুমি গুরুদেবের কাছে নত হয়েছ, এরপর তুমি গলা মোটা হয়ে উঁচু হয়ে কথা বলছ, তোমার অহংকার অভিমানকে বাড়িয়ে দিয়েছ, তুমি তো সব শিষ্য নও। তাই বলছেন শাস্ত্র, অবিরত গুরুপদে রাখিবে ভক্তি অখণ্ড ব্রহ্মাণ্ডে দেখো শ্রী গুরু মূর্তি, যেখানে যেখানে দেখো সকলের মধ্যে গুরুকে দেখো, সকলের মধ্যে গুরু সত্তা বিরাজ করছেন, সকলের মধ্যে গুরু বিরাজ করছেন। গুরু আপনি যে সেই নির্গুণ সত্তা ধরেন, সেই নির্গুণ সত্তা আপনার উপরে বিরাজ করছেন, আপনি যে সগুণ সত্তা ধরেন আপনার গুরু এখন গুরু মন্ত্র তার মধ্যে সত্তার উপরে বিরাজ করছেন আছে, এটা যদি উপলব্ধ হয় তখন আমরা কি হব? বিনীত, সব শিষ্যের লক্ষণ শান্ত বিনীত শুদ্ধ আত্মা, শুদ্ধ আত্মা অর্থাৎ হৃদয়ের মধ্যে গুরু ভাব ব্যতীত অন্য কোনো বৃত্তি প্রবাহ চলে না। যেমন গুরু বৃত্তি প্রবাহে চলে, গুরু লীলা, গুরু রূপ, গুরু স্বরূপ, গুরু ভাব, গুরু মূর্তি, গুরু ধ্যান, এভাবে শিষ্যের শিষ্য গুরুকে এভাবে যদি চিন্তন করে তখন সে শুদ্ধ আত্মা হয়ে যায়, অন্য কোনো অহম অভিমান আস্পাদন অনুরাগ বিষয়বৃত্তি প্রবৃত্তি তার মধ্যে আসতে পারে না।
땅길이 신도 아마 산도 그린도 숲도 아마 스펀다라 바로 인포메이션도 스펀다라 아마도 샤르도 스펀다기 원인 거라 같이 산다 그린도 시리 소나기 그거 프로다도 그리스만 조슈도 도치는 기타에 맞아 산다라 말하기 야함 구루 베다도 맥주 시우기샤스 산다 구르만도 샤스만도 베다도 맥주 예 프로듀스 맥주 비슷 거라 남 산다 তা গুরু যা বলে তা নির্বিচারে পালন করার নাম শ্রদ্ধা শ্রদ্ধাবান শিষ্যের আর একটি লক্ষণ হল শ্রদ্ধাবান শান্ত বিনীত শুদ্ধ আত্মা শ্রদ্ধাবান ধারণাক্ষ আপনি যদি শান্ত হন সদাচার মানেন সংযম করেন বিনীত হন তবে গুরুদেবকে পরমভাবে দর্শন করেন আপনি যদি শুদ্ধ আত্মা নিরন্তর গুরুকে ভাবনা করেন আপনি শ্রদ্ধাবান হন গুরুদেবকে নির্বিচারে পালন করেন সংসারের মধ্যে তা কৃষ্ণ শুদ্ধ ভালো মন্দ মা ভগবান সহ্য করার মতো সমর্থ যে তেজ তার মধ্যে আছে শক্তি আছে সমর্থ কুলিষ্ঠ কুলিশব্দ যার পিতা মাতা সব সে হয়ে কুলি যার পিতা মাতা সব সে কুলিন হয়ে গা সব চিজ সবে কুলি সমর্থ কুলিষ্ঠ প্রাগ অর্থাৎ যিনি শাস্ত্রের জ্ঞান রাখেন নিত্য কি অনিত্য কি আত্মা কি অনাত্মা কি সত্য কি অসত্য কি ভালো কি মন্দব কি কর্তব্য কি অকর্তব্য কি ধর্ম কি অধর্ম কি এই বিষয়ে যদি জ্ঞান রাখেন তিনি হলেন প্রাপ্ত সচ্চরিত্র সচ্চরিত্র যার দৃষ্টি সংযম ইন্দ্রিয় সংযম আহার সংযম মন সংযম সকল প্রকার যার সংযম আছে তিনি সচ্চরিত্রবান এবং ব্রতি ব্রতি মানে তিনি সকল প্রকার ব্রত করেন সবচেয়ে বড় ব্রত হল শিষ্যের গুরুর আদেশ পালনের ব্রত আমি নিজে ধারণ করবো কি আমি গুরু যা করেন যা আশ্বাস দেন আমি তা পালন করবো এই নাম হচ্ছে ব্রত এছাড়া তো নানা ব্রত আছে গুরুদের যা দিবে তাই ব্রত হিসেবে গণ্য হয় আবার আচার্য সুন্দর বলছেন বিবেকীন যে বিবেকবান যে অন্ধ্রপচার বিবেচনা করে কাজ করে যাকে যা বলা না তাকে তা বলে না যাকে সম্মান করা তাকে সম্মান করে যাকে শ্রদ্ধা করা তাকে শ্রদ্ধা করে যাকে ভালোবাসা তাকে ভালোবাসে যেটা জীবনের কর্তব্য সেটা পালন করে যেটা উপাসনা করে তা উপাসনা করে যার মধ্যে ঈশ্বর উপাসনা আছে এবং সংসারের বিষয়ে যে অধিক আসক্ত নন সমাজ গুণশালী সমাধম প্রতি শ্রদ্ধা প্রতিকার সমাধান সময় আর নেই কিন্তু শেষ করে দিচ্ছি এইসব গুণ যে নিজের জীবন অর্জন করে মনুষ্য যে মুক্তি লাভের চেষ্টা করে সে হতে শিষ্য যোগ্যতা অবথা সেই প্রকৃতির শিষ্য এই শিষ্য গুণগুরু আমাদের জীবনে যদি আমরা নিজের জীবন অর্জন করে নিজের জীবনে বাস্তবায়িত করে গুরুর উপাসনা করি গুরুদেব সেদিন আমাদের সত্যিকারের আমাদের উপাসনা গ্রহণ করবেন আমাদের জীবনকে পূর্ণ করে দেবেন আমার জীবনকে পূর্ণ করে দিয়ে এই প্রার্থনা গুরুচরণকে আজকে গুরুদেবের কথা গুরুচরণে নিবেদন করছি ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাহ